এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 14তম বিশ্বের ছাত্র মোহাম্মদ জৈনুল আবেদীন মোহাম্মদ জৈনুল আবেদীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো প্রত্যেক ব্যক্তির উচিত আগামী কালের জন্য অর্থাৎ আখেরাতের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে খবর রাখেন তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন তারাই অবাধ্য জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী এক হতে পারে না যারা জান্নাতের অধিবাসী তারাই সফলকাম بارك الله تعالى في القرآن المجيد السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ মোহাম্মদ জৈনুল আবেদীন